প্রাকৃতিক পদ্ধতিতে ফল আর্মি ওয়ার্মস বা কাটুই পোকা দমন। কাটুই পোকা অনেক গাছের পাতা খেয়ে থাকে, বিশেষ করে ভুট্টার পাতা। ক্ষতিগ্রস্ত ভুট্টার পাতা দেখতে অনেক খারাপ দেখায়, কিন্তু গাছ বড় হওয়ার সাথে সাথে বেশিরভাগ ভালো হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মোচা সাধারণত কমই দেখা যায়, তবে কিছু পাওয়া গেলে খুবই ভয়ঙ্কর দেখায়। সৌভাগ্যক্রমে অধিকাংশ কাটুই পোকা ক্ষতি করার আগেই মারা যায়। কৃষকের অনেক বন্ধু পোকা যেমন পিঁপড়া, বোলতা, লেডিবার্ড, বিটল, যারা এই পোকাগুলোকে মেরে ফেলে, তাই কীড়াগুলোর সংখ্যা মাঠে অর্ধেকে নেমে আসে। কিন্তু কীটনাশক স্প্রে করার ফলে এই ধরনের বন্ধু পোকা অধিকাংশই মারা যায়। কাটুই পোকার মথ অনেক দূরে যেতে পারে এবং শত শত ডিম পারতে পারে, যেগুলো ফুটে বহু সংখ্যক কীড়া বের হয়। কাটুই পোকাগুলো ভুট্টার মোচার গভীরে লুকিয়ে থাকে, যেখানে কীটনাশক পৌঁছাতে পারে না, কিন্তু কৃষকের বন্ধুরা সেখানে ঢুকতে পারে। ভুট্টা গাছের কাণ্ডে চর্বি ঘষে আপনি পিঁপড়া আকৃষ্ট করতে পারেন, যেগুলো মোচার ভিতরে লুকানো কাটুই পোকাকে মেরে ফেলতে পারে। গাছের পাতা, বেড়া ইত্যাদি দিয়ে জমি চারপাশ ঘিরে রাখুন, যেন কৃষকের বন্ধুরা এসে বসবাস করার সময় বাঁচার জন্য খাদ্য পেতে পারে। কখনোই রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে যাবেন না, তাতে কৃষকের বন্ধু পোকারাও মারা যেতে পারে এবং এতে করে কাটুই পোকার আক্রমণ বেড়ে যাবে। প্রতি সপ্তাহে দুবার করে 6 সপ্তাহ পর্যন্ত আপনার জমি পরিদর্শন করুন এবং পোকার ডিম ধ্বংস করুন ও কাটুই পোকাগুলো মেরে ফেলুন। আক্রান্ত গাছে ফুটন্ত মিশ্রণ ঠান্ডা করে স্প্রে করুন, অথবা ছাই, বালু এবং তামাকের গুঁড়ো মিশিয়ে আক্রান্ত মোচার ভেতরে ঢুকিয়ে দিন। কৃষকের বন্ধু পোকা এবং স্থানীয় গাছগাছড়ার সর্বোচ্চ ব্যবহার প্রাকৃতিকভাবে কাটুই পোকা দমনের অন্যতম উৎস, এবং এতে করে আপনি উপকৃত হবেন এবং ভালো ফলনও পাবেন।